বুঝেন, ফিলিস্তিনি একই ফ্যামিলিতে বাজেন পাঁচজন শহীদ হয়ে গেল, পাঁচজনকে দাফন করিয়া বাবা কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে আড়াই বছরের বাচ্চাটা যে মারা গেল তোমরা ফেসবুকে পেপারে পত্রিকায় দেখছো, পাঁচ বছরের বাচ্চাটাকে মার বুকের উপরে শোয়া দিয়া মার কাফনের ভিতরে গুজিয়া দিয়া বাবাই কপলে চুম্বন করে বলে বাবা আম্মা তুমি যাও গো, তুমি যাও আমার মাওলারে বুঝাইয়া কইও আমি ছোট্ট বাচ্চা কেন আমার অপরাধে তারা উড়ে দিল, তুমি মালিককে বুঝাইয়া কইও একই ফ্যামিলিতে পাঁচজন ছিলাম আমার আব্বুরে কেন রাইখা দিলা। বাবাই সন্তানের লাশের পাশে কান্দে, ও গাজীপুর সবিপুরের বাইরা এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে 22শে ডিসেম্বর আমার মাওলারে দেখায় দাও, 22শে ডিসেম্বর একটা আওয়াজ দিয়ে দেখাই দাও উলামা ইকরাম, 22শে ডিসেম্বর তুমি মাওলারে বুঝায়া কইবা আল্লাহ 22শে ডিসেম্বর এই গাজীপুর সফিপুরে বইয়া তোমার কাছে একটাই ওয়াদা দিলাম, জীবন যদি দিতে হয় দিব, বেঈমান গুলার দেখিয়ে ছাড়ব, মুসলমান জীবন দিবে দিবে, বেঈমানের হাতে কোনো দিন আপোষ করবে না কথা ঠিক থাকে দেখায় না। যিনি এক রাত্রে তার প্রিয় হাবিব আব্দিহি হির মার্জা আমার প্রিয় হাবিব আল্লাহর প্রিয় বন্ধুকে এক রাত্রে লাইলার নাকেরা এখানে মারে ফানা মারে পা বলা হয় নির্দিষ্ট টাইম নির্দিষ্ট কাল নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় আর নাকেরা বলা হয় অনির্দিষ্ট সময়, কোন টাইম টেবিল নাই, কত বছর কত হাজার বছর তার বন্ধুর সফর করাইছে লাইলান নাকেরা মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস, এই গ্রামটার নাম হলো বাইতুল মুকাদ্দাস আর মসজিদটার নাম হলো আকসা। মারহাবা বলেন না, এই বাইতুল মুকাদ্দাস 2013 সালে আমি গুনাহগার গেছিলাম, মিশর সফর করতে যে মনে মনে ভাবলাম এখান থেকে ভিজিট ভিসা লাগায় একটু মসজিদ আকসাটা দেখে যায়, আমার আল্লাহ মসজিদটার কথা কোরআনে বল, যে রুমের মধ্যে মা মারিয়াম থাকতেন সকাল বিকাল দুই বেল কালফেট ঝাড়ু দিতেন, যে রুমের থেকে যে ওই রুমটা আল্লাহ পাক দেখিয়েছেন, ইহুদির বাচ্চারা এই রুমটাকে তালাবদ্ধ করে রেখে দিয়েছে, তার কাটা দিয়ে সিলগালা মেরে দিয়েছে, একজন মহিলার কাছে জিব্রাইল নিজে আইসা বাচ্চা দেওয়ার কথা বইলা গালের মধ্যে ফু দিয়ে বাচ্চা দেয়, সেই বাচ্চাটা হয় পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন। ঈসা ইবনে মারিয়াম আজকে এই গ্রুমের মধ্যে এই জায়গায় মুসলমানকে নামাজ পড়তে দেয় না, আজকে যেই ভণ্ডগুলা যে আহলে খবিজ গুলা বলে হামাসদের আকিদা ঠিক নাই, তারা কেন আগে যুদ্ধ করলো, কেন আগে ইসরায়েলের পর আক্রমণ করলো, তাকে অস্ত্র নাই বস্ত্র নাই কিল্লিকে আগে আক্রমণ করলো, এটা তো শরিয়াতে নাই, আমার নবী যদি এই কথা বলোস, আমার নবী বদরের যুদ্ধে মাত্র ছয়খান তরবারি লইয়া দুইটা ঘোড়া লইয়া দুইটা যুদ্ধের পোশাক লইয়া মাত্র 313 জন লইয়া 1000-এর বিরুদ্ধে কেন গিয়েছিল, নবী জানতেন আমার তরবারি মাত্র 6 খান ঘোড়া মাত্র 2টা যুদ্ধের পোশাক বর্ম হলো মাত্র 2টা,
আর যারা 1000 আসতেছে এর নেতৃত্ব দিতেছে আমার চাচাতো চাচা আবু জাহিল্লা উতবা উতাইবা সাহেবা উতবার ছেলে ওলিদ, যাদের একজনের সামনে কুলাই ওঠা এত মুশকিল, প্রত্যেকের কাছে 5টা করে তরবারি, যদি 1000 হয় 5000 তরবারি নিয়ে তারা বদরে আসছে। কারণ পুরো রমজান মাসটা বদরে ছিলাম আমি, আলহামদুলিল্লাহ বলেন বদরে আমি 3 দিন ছিলাম এই বছর রমজানে, কয়েকটা প্রোগ্রাম করছি বদরে। বদরের প্রতিটা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখছি আমার নবী কত কষ্ট করে সেই বীরে শেপা বীরে রুহা, যেখানে আমার নবীর হাতের আঙ্গলি দিয়ে গুতা দিয়ে পানি বের করেছিল, যেই কুয়ার মধ্যে আমার নবী এক থুতি মারছিলেন যেটাকে রুহা বলা হয়, বীরে রুহা, কুয়ার পানি ছিল লবণাক্ত, নবী থুতু মারার কারণে কুয়ার পানি কিয়ামত পর্যন্ত মিষ্টি, বীরে শেফা। সাহাবীরা যুদ্ধের মাঠে যাবে, অনেকের গায়ের মধ্যে ফুসকা পড়ে গেল রৌদ্রে, নবী সেখান থেকে এক লোটা পানি উঠাইয়া সাহাবীদেরকে গোসলের উপর কোমর করে দিলেন, কিয়ামত পর্যন্ত ওই কুয়ার থেকে পানি উঠবে, যারা খাবে তারাও মুক্তি, যারা দেখবে তারাও মুক্তি। এই কুয়াটার নাম বীরে শেফা। কষ্ট হইতেছে? জোরে কর। পৃথিবীতে কয়েকটা কুয়া আছে আমার কাছ থেকে দলিল নেন, যেটা নবীদের আঘাতে হয়েছে, নবীদের মজেদার কারণে হয়েছে, তার ভিতরে একটা কুয়া গাজার মধ্যে, সুবহানাল্লাহ, বহুর খেতার মধ্যে যে কুয়া, এই যে গাজার মুসলমান যে প্রাণ দিয়ে যুদ্ধ করতেছে ওই কুয়াটাকে বাঁচাবার জন্য, আর বাইতুল মুকাদ্দাসের হামাস রাজে যুদ্ধ করতেছে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য। গাজার মধ্যে কি আছে? গাজার মধ্যে সেই কুয়াটা আছে, উরকুদবি রিজলিক হাজা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, সেই কুয়াটা আছে যে কুয়াটা কোরআনের মধ্যে আল্লাহ বলেন আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে জমজমের মতো একটা কুয়া হয়েছিল, যেখানে আইয়ুব নবীর নামাই 18 বছর পরে কিরাগুলাকে পরিষ্কার করে মুগতাসাল বারিদু ওয়া শারাব, জিব্রাইল নিজে ওই কুয়ার মধ্যে নামাইয়া গোসল করাই অসারা পানি পান করাই দিয়া 18 বছরে কিরা দূর করে দিয়া সুস্থ করে দিয়েছিলেন, ওই কুয়ার পানি এখনো যারা পান করবে আল্লাহ পাক তার সমস্ত রোগ দূর করে দেবে। এই কুয়াটাই দখল করতে চাই হারামিরা, এই কুয়া ইসুফ আলাইহিস সালামের কুয়া, তারপরে মুসা আলাইহিস সালামের কুয়া, সব ফিলিস্তিনে। তোরা যতই চেষ্টা করবি সম্ভব না, ইনশাল্লাহ বলো, আল্লাহ অকবর জোরে বলো তো, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই, মনে থাকবে, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। তার জ্বলন্ত প্রমাণ ইসরায়েলের বিরুদ্ধে হামাস দেখা দিয়েছে, বড় ভাইয়ের বয়স 14 বছর, ছোট ভাইয়ের বয়স 9 বছর, ছোট ভাইয়ের বোমার আঘাতে প্যাট লারি ভুরি বেরোয় গেছে, মাথার অর্ধেক উড়ে গেছে, বড় ভাই ছোট ভাইয়ের বিদায়ের সময় কালেমা পড়ায় মাথার কাছে, দেখো না ফেসবুকে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বজন্দে শুধু এখানে শেষ না, সারা পৃথিবীতে যদি জান্নাতি ভাবে শহীদ হয়ে থাকে, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। পৃথিবীতে যদি শহীদরে মৃত্যু বলতে আল্লাহ না করে, এখন এই শহীদ গুলো এখন হামাসে ফিলিস্তিনে, কথা কন না কেন, এ গাজীপুর সবিপুরের মাইরা ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য
আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কমালি মুসলমানের কাছে অস্ত্র নাই গোমালি তুমি মুসলমানকে কুদরতি হাতে রক্ষা করো ফিলিস্তিনে একই ফ্যামিলিতে বাজার পাঁচজন শহীদ হয়ে গেল পাঁচজনকে দাফন করিয়া বাবা কবরের পাশে দাঁড়ায় কান্দের বলে আড়াই বছরের বাচ্চাটা যে মারা গেল তোমরা ফেসবুকে পেপারে পত্রিকায় দেখছো পাঁচ বছরের বাচ্চাটাকে মার বুকের উপরে শোয়া দিয়া মার কাফনের ভিতরে গুজিয়া দিয়া বাবাই কপলে চুম্বন করে বলে বাবা আম্মা তুমি যাও গো তুমি যাও আমার মাওলারে বুঝাইয়া কইও আমি ছোট্ট বাচ্চা কেন আমার অপরাধে তারা উড়ে দিল তুমি মালিককে বুঝাইয়া কইও একই ফ্যামিলিতে পাঁচজন ছিলাম আমার আব্বুরে কেন রাইখা দিলা বাবাই সন্তানের লাশের পাশে কান্দে ও গাজীপুর সবিপুরের বাইরা এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে 22 ডিসেম্বর আমার মাওলারে দেখায় দাও 22 ডিসেম্বর একটা আওয়াজ দিয়ে দেখাই দাও উলামা ইকরাম 22 ডিসেম্বর তুমি মাওলারে বুঝায়া কইবা আল্লাহ 22 ডিসেম্বর এই গাজীপুর সবিপুরে বইয়া তোমার কাছে একটাই ওয়াদা দিলাম জীবন যদি দিতে হয় দিব বেঈমান গুলারে দেখিয়া ছাড়ব মুসলমান জীবন দিবে দিবে বেঈমানের হাতে কোনো দিন আপোষ করবে না কথা ঠিক তা না কে কে রাজি আছে আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি জান্নাতের পানি দিয়ে পরিষ্কার করে দেন ভাই এ কলিজার ভাই ভাই তুমি কি জানো দাদা ভাই আমি জানি তোমরা একজনে গাজীপুর সবিপুরের অধিকাংশ মানুষগুলো এলাকার ছেলে না বিভিন্ন জায়গার ছেলে তোমরা নিউটিসি একটা বড় একটা কারখানা আছে না এখানে আরো অনেক কারখানা আছে তোমরা এই ফ্যাক্টরিতে কাজ করো আমি জানি চাকরির সুবাদে আজকে বিভিন্ন জেলা থেকে এখানে কাজ করো তোমাদের যে কত দাম তোমরা নিজেরাও জানো না তোমাদের যে কত দাম তোমাদের কর্মচারী কত দাম তোমরা যদি ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হালাল খাবার খাও বিবিকে পর্দায় রাখো সন্তানদের সুচিকে শিক্ষা দাও ঠিক মতো যদি চলতে পারো তোমার আর জান্নাত আলেমুল আমাদের সাথে হয়ে যাবে কারণ পৃথিবীতে যত দেখবা বড় বড় মালিক আছে গরিবকে ঠগাইয়া গরিবের পেটে লাঠি দিয়ে বদমাশগুলো বড় লোক হয়েছে গরিবের টাকা না মাইরা অধিকাংশ বড় বড় শিল্পপতি শিল্পপতি হতে পারে নাই এ ভাই এ এ মোবাইল আলো এ হুন কই যা তুই এদিকে আয় এ তুই বহেন ব সাবি দিয়ে তাড়াতাড়ি আবি কিন্তু আবার আমার দেখাবি আমি আইছি সাবি লইয়া মাঝখানে বইছে মগাডায় ডিস্টার্ব আর ডিস্টার্ব আর ওয়াশ করবো মাত্র 10 মিনিট আরে তাহলে একটা শর্ত ওয়াশ করবে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবা রেডি ইনশাল্লাহ বলো তো এখন আমার দিক তাকায় তাকায় কান্না
পৃথিবীতে সবচেয়ে দামি শোক ওই শোক যেই শোক যে আমার মৌলার ভয়ে অস্ত্র প্রবাহিত হয়। পৃথিবীতে ওই বডি সবচেয়ে দামি বডি যেই বডিটা আমার আল্লাহর কাছে ব্যবহৃত হয়। খালি তোমার কাছে ব্যবহার করবে, আল্লাহর কাছে করবা না, তুমি আমার জান্নাত দাবি করো বেটা মগা। খালি দিন ভরে কাজ করবা, চাকরি করবা, নিজের কাজ করবা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সময় দিবে না, আল্লাহর জন্য কাজ করবা না, এই বডি তোমার কোনদিনও জান্নাত হতে পারে না। তোমার নিজের কাজও, নিজের কাজও ব্যবহার করবা, আল্লাহর কাজও ব্যবহার করবা। এই যে তাকবীরের ধ্বনি যারা দিচ্ছ, এটা আল্লাহর কাছে ব্যবহার হচ্ছে। এদিকে দেখো, এই ফিলিস্তিন এমন একটা দেশ যেই দেশে আমার নবী বারবার ব্যবসা করতে গেছে। সুবহানাল্লাহ, আস্তে কইলে লুলাইয়া মরবা। যেই নবীর চেহারার ফোকাস লাগছে বাইতুল আকসায়, যেই নবী আমা বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াইয়া ইমামুল মুরসালিন খেতাব পাইছে, নবী মক্কা নগরীতে থাকা অবস্থায় ইমামুল মুরসালিন খেতাব পান নাই, মিরাজের রাত্রে আমার বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসের সামনে ইমামতি করছে, নবীর পিছনে 1,24,000 পয়গম্বর দাঁড়াইয়া মুক্তাদি হয়েছে। জোরে 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 নবী আমার ইমামতি শেষ করার পরে যেই জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন নবীদেরকে সামনে নিয়ে, ওই জায়গাটা এখন মুসলমানরা যাইতে দেয় না, যেই জায়গাটার নাম মুসাল্লাই নবী, আবার নবীর ইমামতির জায়গা, ওই জায়গাটা আজকে নর্তকীরা জুতা পাই দিয়ে হাঁটে। আবার বলো হামাস ভুল করছে, অস্ত্র নাই, কিল্লিগে আক্রমণ করছে, তোর কপালে জুতার বাড়ি সুবিধাবাদী মুসলমান, কথা কন কেন? তোর কপালে জুতার বাড়ি। আমরা যখন 2013 সালে গেলাম, আমরা এক সফরে ছয়জন ছিলাম, ছয়জন আলেম, একজন শুধু মাস্টার প্রফেসর ছিলেন। তখন দেখছিলাম বাবে ইসবাত অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে তারা একটা 5-star হোটেল বানাইছে, এই বেজরমা ইসরায়েলরা। এখানে প্রতিদিন থিয়েটার বাজায়, ছটকা মার্কা গান বাজায়, নটটুকি নাচায়। বলো পৃথিবীর কোন মুসলমান সহ্য করতে পারে এটা? তুমি যদি দেখো বাইতুল মুকাদ্দাসের পাশে বইয়া বাইতুল মুকাদ্দাসের সাথে গেইসে হোটেল বানাইছে, ওইনে মদ খাইয়া নাচতাছে। আমার মনে তো কয় তোমরা গার্মেন্টে চাকরি করো আর রাস্তায় রিক্সা চালাও, যারাই কাজ করবে জায়গায় মার্ডার করে ফেলো। আর যেই মসজিদের কথা আমার মালিক বলছে, আর এই মসজিদ থেকে আমার নবী আমার আল্লাহর বাড়িতে যাওয়া শুরু করছে। আমার দিকে তাকান মসজিদ আকসা কারে কয় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবী মসজিদ আকসার সামনে দাঁড়িয়ে আছে, বাজান রে দুনিয়ার সব নবী নবীর সামনে বসা, আমার নবী নতুন একটা দুলার মতো রুমাল টাই ভাবে দিয়া বসে আছে, নবী তো কাউরে চিনে না গো বাবা। জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করে, জিব্রাইল এই সব মানুষের ভিতরে সবচেয়ে লম্বা সবচেয়ে বড় বডিওয়ালা একজন মানুষ দেখা যায় উনিকে? বলে হুজুর আপনি কোনো কথা বলবেন না, সবাই লোকে পরিচয় হবে পরে, আপাতত দেই গেল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আপনি কোনো কথা কয়েন না, হেরা নিজেরাই পরিচয় দিবে। একটু পরে যখন নবী বললেন ওই লোকটা কে গো, এত বড় লম্বা এত বড় বডি, চেহারাটা দেখা যায় আমি নবীর মতো, কে লোকটা? সূরা বনী ইসরাঈল তাফসীরে দেখবেন উলামা ইকরাম, তাফসীরে উলুমুল কোরআনের মধ্যে আসছে, তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে আসছে,
জিব্রাইল বলে ওনার পরিচয় উনি দিবে, পেশায় এসে এখানে দেখেন। একটু পরে লোকটা দাঁড়ায় বলে আনা আদম সফিউল্লাহ, ইবনে সালেহ মারহাবান ইবনে সালেহ, স্বাগতম শুভেচ্ছা আমার যোগ্য পোলা, যোগ্য বাবার যোগ্য পোলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আদম খুদ্দা দিলেন যেই জায়গায় দাঁড়ায়া, এখন সে জায়গায় যাইতে দেয় না। শুধু আপনাকে দুইটা পাও দোষী এখন কানবেন, আল্লাহ তুমি আমাদের রক্তের বিনিময় হলো বাইতুল মুকাদ্দাসকে আজাদ করো, বেঈমানের হাত থেকে বাঁচাও। বজন একটু পরে দেখে আদম আলাইহিসসালামের মত আর একজন চেহারাওয়ালা দাঁড়ায় গেলেন। বুখারীতে আর সেইভাবে দেখবেন পানি পড়বে, এই চোখ দিয়ে তুমি একটা বার না একটা বার বাইতুল্লাহ দেখতে পারবা, হজ করতে যাইতে পারবা গো। যদি বাইতুল্লাহ যাওয়ার নিয়ত থাকে এখন চোখের পানি ফেলে কাম, তুমি মালিক রে ডেকে ডেকে বলো মালিক দুনিয়ায় কত জায়গায় গেল, তোমার কাবা ঘরটা একবার দুই নয়নে দেখ, কত আলেমের মুখে শুনলাম আজকে দুইটা মসজিদের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না, একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ আর একটা হলো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ আমি গরিব মানুষ জীবনের টাকা জোগাইতে পারবো কিনা, তুমি হঠাৎ করে আমার কিছু টাকা দিয়ে দাও, তোমার বাইতুল্লাহ একবার দেখে আসি। একটু পরে আদম নবীর মতো চেহারার লোকটা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতে যে আনা ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা একটু জোরে কো না ভাই, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি জাতির পিতা ইব্রাহিম। নবী আমার মুসকি মুসকি হাসতেছে, এই যে আমার বাবা ইব্রাহিম। নবী আমার চাইতেছিলেন যে একটা দৌড় দিয়া ইব্রাহিমকে সবুকে জড়াই ধরে নেবেন, আমি আর বাজি করুন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আযলান বসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এক ঘন্টা হয়ে গেছে। হে বেটা তা আওয়াজ দাও না কা বেটা খাতার আলে। এই নবীর দেখতে মন চায় না, আমার জাতির পিতার দেখতে মন চায় না, আওয়াজ দাও না কেন মুসলমানের পোলা, স্বপ্নের ভিতর আমার বাবা ইব্রাহিমকে দেখতে পারবা। আমার নবী চাইতেছে, জি চাইতেছে, মন চাইতেছে একটা দৌড় দিয়ে যাই আমার নবী ইব্রাহিমরে জড়াই ধরে। জিব্রাইল বললেন ওয়েট ওয়েট ওয়েট, একটু সবর করেন, ধরতে পারবেন না, সন্তান তার বাবার কোলে যাবেন না, হতে পারে না, যাইতে পারবেন, একটু পরে যাবেন, এমন না। শুধু এখন তাকে পরিচয়টা নেন যেন আপনার সেমতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ বলেন না, আপনি যখন বিয়ের বরযাত্রী হিসাবে গেটের কাছে দাঁড়ান একজনে পরিচয় করে দে, এই যে আপনার চাচা শ্বশুর, এই যে মামা শ্বশুর, এখন এইগুলার পরিচয় না, খালি মগার মগি গেঠা লাগছে, এই চিনকিম পাকা চি চি হইছে, ফেসবুকই পরিচয়, ফেসবুকই বিয়া, আর ফেসবুকের দ্বারাই এ চিনকিম পাকা চি, কথা কয় না কে, ফেসবুকে পরিচয় ছবি একটা দেশে ইচিনকে লাচি, কঠিন জিনিস বাস্তবে দেখা করতে যায় হায় হা এ কি,
আর একদিক ফিরে আমি তো তোরে চাই নাই, আমি তোরে চাইছি। দেখ আমার ঘরে বউ আছে, মানে এই কথা কইয়া বাঁচতে চাইছে যে আমার ঘরে বউ আছে। কয় তোর বউ ১৭টা থাক, দেখস না কুষ্টি একদম শাক শাক করছে, তোর ১৭টা থাকলো আমি তোর গলায় ঝুলব। কথা কবি শিখ কর দিব, কথা কর না কে জোরে কর, আরো জোরে। ফেক আইডি দেখে সেজদায় পড়ে যাইস না, কষ্ট হইতেছে? আর ১০ মিনিট কথা কর, ফেসবুকটা আমাদের জীবনটা শেষ করে দিল। এই ফেসবুক নামে গজবে একালে মারা কালামে শত্রু হয়ে গেছে জনগণ, এখন আমাকে হাসা হাসি করে। আর মিডিয়া গুলাও আছে, আল্লাহ এগুলার গজব দিয়ে শেষ করে দাও। যারা আলেমুল আমার হাসির পাত্র বানায়, কথা কন না কেন, যদি একো গজব না দাও একো ক্যামেরা ডেলি টেরাকে নিচে ফেলাও, লরে টেরাকে নিচে ফেলে স্যাপটা বানায় হেলাও। আলেমুল আমার যারা হাসির পাত্র বানায়, কষ্ট হইতেছে ভাই? এই ২৫ বছরে পড়লো যে জিন্দিগি দুই যুগ পার হয়ে গেছে। আপনি বাইবেল নামে শুকরা বক্তা, এই যুগটা দেখতে 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 এখন বিতৃষ্ণ হয়ে গেছে মিডিয়ার কারণে। আমাকে নিয়ে ব্যবসা করবি কর, আমরা তো তোকে দাওয়াত দিয়ে নিয়ে আসি আইসি। এই যে হাফিজুর রহমান সিদ্দিকি মিডিয়ার সামনেও যেতে দেন না, কেন? এ বেটা মিডিয়ার কারণে তার জীবনে বহুত ক্ষতি হয়ে গেছে। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর আল্লাহ গো আপনি আমাদের সবাইকে হেদায়ত নসিব করেন, আমাদের মাফ করে দেন। যে মিডিয়ার কারণে আজকে আলেমুল আমার গালি শুনে, আল্লাহ এদেরকে হেদায়ত নসিব করেন, ওরা সত্যকে প্রচার করার তৌফিক দান করেন, আল্লাহ এদের কামাইতে বরকত দেন। জানি এরা আলেমুল আমার পিছনে ঘুরে, ভাইরাল বক্তাদের পিছনে ঘুরে, হয়তো একটু ব্যবসাটা চাঙ্গা করার জন্য, কিন্তু এরা যেন হালালভাবে করে এই দোয়াটা করি। আলেমুল আমার হাসির পাত্র না বানায়। বলতেছে আপনার এখন কথা কর লাগবে না, জামাই যদি তখন কয় আব্বা আপনি কোন জায়গায় চাইছেন, নতুন জামাই যদি এই কথা কয় তাহলে মামা শ্বশুর কবে এটা দিয়ে আবা হালাই দিয়ে আবা, কথা কর না কে বাবা, এই যে তোমার মা তা ওই ওই পুন তুই শেষ, কথা কর না কে বাবা, এই যে তোমার ছোট শালা, যদি ওর শালারে কুতু কুতু দেউন যায় ওই সময় কথা কয় না, কথা কর না কে এটা হলো ভদ্র জামাই, ভদ্রের পরিচয়। আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র, কথা কন না কে? যদি নবীর মন চাইতেছে বাবার একটু জড়াই ধরবে, কিন্তু সময় আছে, এই তারিখ না হয় মেলা তারিখ আইয়া শালা সমান্তর লাগে ভালো ভালো পড়র পড়র কইরো, দাদা শ্বশুরে জড়াই ধরে কোলাকুলি করে, কিন্তু আজকে না, সময় আছে, কথা কন না কে? এক বেড়ায় তার পোলারে বিয়ে করেছে খুব শখ করে, এক বলদাবু, বলদাবুরে বিয়ে করে আনার পরে, এই যে আনার পরে টেনে দুই সপ্তাহ গেছে বউ কথাই কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, সব গিরাম বইরে সরাই গেছে বউ কথা কয়, ওটা বলদা, ওটা আজ বলো মেনটি, ও কোনো জুইতেন না, এমন পোলার লেগে এমন বউ আনলো, আরে আল্লাহ রে কি দেখে আনলো, বদনাম সরাই গেছে। এখন শাশুড়ি কয় বৌমা তোর পাও দূরে ধরছি একটু কথা ক, কিছু ক, মানে বুঝুক দে আমার বউ চালাক, আমার বউ বলদ না বুবা না। তো বউ বলতে 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 বউ বলে চাম্মা আমি একটা কথা জিগাই, বলো মা বা বলো মা, মা আরে আমার না, আরে আমার মা ভালো কথা একটা কথা বড় বড় বাইরে দিতেছে, মা বলো কি কব, ক মা ক ক, আম্মা আপনার পোলা মরে গেলে আমার বিয়ে দেবেন কার সাথে? শাশুড়ি কয় আল্লাহ তোর পাও ধরছি মা,
তোর কথা কল লাগবো না, তুই এমনি থাকিস তাই তো আমি খুশি, আমি মনে করে নেবো তুই বুবা, কথা কর না কেন বাজন্দে, আমার নবী তো বুবা না, আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চালাক, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমি, আহসানান নাস আওজাদান নাস আসজান নাস, আমি মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, আমি সবচেয়ে বুদ্ধিমান, আমি সবচাইতে জ্ঞানী। আল্লাহ আমারে বানাইছে আনা বুয়িস্তু মুআল্লিম, সারা দুনিয়ার আলেমের শিক্ষক আমি, সারা নবীদের শিক্ষক আমি। আল্লাহ পর্যন্ত বলতে পারো না, দুনিয়া সব নবীর উস্তাদ আছে, আমার কোন উস্তাদ নাই, আমার উস্তাদ আমার আল্লাহ। কে কে কে? আজকে আমার সেই নবীরে বাংলার জমিনে গালি দেয়, জীবন চা চার থা, যদি আমার নবীরে কেউ গালি দেয় আর জাগায় পুঁতে ফেলবো। রাজি আসো না, রাজি আসো না, কাকে রাজি আসো না, কিন্তু হাত দেখায় দাও। আল্লাহ আপনি কবুল করেন, আমিন, তাকান এই দিকে।